তোমায় বক্ষ মাঝে রাখবো গল্পের 23তম পর্ব। ডিরেক্টর আজমল সাহেব আজকেও মৌশিকে কল দিয়েছেন, সরাসরি দেখা করতে বলেছেন তার সাথে, কিন্তু মৌশি এখনও তাসিনের সাথে এই ব্যাপারে কোনো কথা বলেনি। আজকেও মৌশি কথা গুছিয়ে রাখলো, যে ভাবেই হোক তাসিনকে বলতে হবে। তাসিন রাতে ফিরলেই খাটের উপরে মৌশির মুখোমুখি বসলো। মৌশির মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে জরুরি কোনো আলোচনা করবে সে। তাসিনও কোলের মধ্যে একটা কুশন নিয়ে খাটে হেলান দিয়ে আরাম করে বসল। মৌশি কিছুটা সময় নিয়ে বলল, আমার কাজের জায়গা থেকে কল আসছে, কি করব আমি? তাসিন চট করে কি বলবে বুঝতে পারলো না, কিছুক্ষণ নীরব থাকল। মৌশি চাতক পাখির ন্যায় তাসিনের দিকে তাকিয়ে আছে, সে মনে মনে চাচ্ছে তাসিন এবারের মতো হ্যাঁ বলুক। তাসিন রয়েশ হয়ে বলল, তুমি কি চাচ্ছ? এই একটা প্রশ্নে মৌশির মুখটা থমথমে হয়ে গেল, যেমন তার চারপাশে গুমোট ধরা মেঘ। মৌশি তো তাসিনের উত্তরের অপেক্ষা করছিল, নিজের উত্তরের প্রয়োজন পড়লে তো সে তাসিনকে বলতোই না। তার সায় আছে বলেই তাসিনের কাছে কথাটা তুলেছে, না হলে তো বিষয়টা সেখানেই থামিয়ে দিত। মৌশির আসলে কি বলা উচিত ভেবে পেল না, তাসিন যদি রাজি থাকতো হয়তো সরাসরি কাজের বিষয়টা নিয়ে কথা এগোতো, এমন চুপচাপ থেকে ভেবে ভেবে প্রশ্ন করতো না। মৌশি তাদের মধ্যে আর কোনো ঝামেলার স্থান দিতে চায় না। তন্ময়ের কাছে শুনেছিল মৌশির ফিল্ম ইন্ডাস্ট্রির কাজ করা তাসিনের এখনও পছন্দ না, এখনও নাকি মন থেকে মানতে পারে না। তাহলে জেনে বুঝে মৌশি কেনই বা তাসিনের উপরে নিজের ইচ্ছা আবার চাপিয়ে দিবে, তাই সে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে এখন আর এই বিষয়ে কথা বলবে না, যতটুকু নিরবতা চলছে এখানেই শেষ। মৌশির ভাবার মধ্যে থমথমে মুখ দেখে তাসিন বলল, কী এত ভাবছো, তুমি কি চাচ্ছ সেইটা বলো, তোমার ইচ্ছা অনিচ্ছাটা আগে জানতে হবে। মৌশি স্বাভাবিক হলো, এগিয়ে এসে হাঁটু ভেঙে তাসিনের কোলে মাথা রেখে এক পাশ হয়ে শুলো। তাসিন মাথায় হাত রেখে শুধালো, কি হলো বলো। মৌশি তাসিনের দিকে তাকিয়ে ম্লান মুখে হাসি ফুটিয়ে মাথা নেড়ে বলল, কিছু না, ওইসব আর ভাবছি না এখন, মাথায় হাত বুলিয়ে দাও। তাসিন মৌশির চুলে বিলি কেটে বিলি করে দিতে দিতে বলল, পার্লামেন্টের দলের সঙ্গে আজ বসেছিলাম, সামনের সপ্তাহে আটিগ্রাম যাচ্ছি। মৌশি প্রথম দিন শুনে যতটা খুশি ছিল, আজ তার মুখে সেই খুশি আর ধরা দিল না, চোখ বন্ধ রেখেই বলল, আমি যাচ্ছি তো। তাসিন মাথাটা নিচু করে মৌশির কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, একদম গলায় ঝুলিয়ে নিয়ে যাব। মৌশির আর কিছু বলতে ভালো লাগছে না, তাই ঘুমানোর বান করে রইল। ডিরেক্টর সাহেবকে এবার কী বলা যায় এটাই চোখ বন্ধ করে ভাবতে লাগল। রোশনী খাটের উপরে উপর হয়ে শুয়ে মিশানের সাথে ভিডিও কলে কথা বলছে। সামনে রোশনীর অনার্স প্রথম বর্ষের ফাইনাল এক্সাম, কিন্তু এখনও সে ক্লাস ব্যতীত বাড়িতে বই খুলে পড়তে বসেনি। মিশান তার পড়াশোনার বিষয়ে খোঁজ নিচ্ছিল, রোশনীর এখনও একটা বইও শেষ হয়নি শুনে মিশান অবাক হয়ে রোশনীর দিকে তাকালো। রোশনী মিশানের তাকানো দেখে বলল, এমন করে তাকাচ্ছ কেন, মনে হচ্ছে তোমার বাঘের সব আমি লুটে নিয়েছি। আমার বাঘের সব লুটে নিলে এইভাবে তাকাতাম না, তোমাকে জাদুঘরে সংরক্ষণ করা দরকার, এক মাসের মধ্যে যার ফাইনাল এক্সাম তার নাকি একটা বই শেষ হয়নি, ভাবা যায়? রোশনী ব্রোকোচকে বলল, পরীক্ষার আগের দিন পড়ে পরীক্ষা দেব, তোমার কিছু বলার আছে? হ্যাঁ, রেজাল্টটা দেয়ালে বাদাই করে রাখার মতো হবে। তুমি দূরে চলে গিয়েছ কেন, তোমার বিরহেতেই তো পড়াশোনা হচ্ছে না। এখন আর কিসের দোহাই দিবা, পড়তে বসো, যাও এখন কথা বলবো, কাল থেকে পড়ব। সেই কাল আর আসবে বলে মনে হয় না। তুমি কথা বলতে চাচ্ছ না তাই না? এম্মা, তা কখন বললাম, সব কিছু বলা লাগে না, কিছু কথা বুঝেও নিতে হয়, বুঝে নিতে পারলে ভালো, তাই বলে এমন বোকাভাবে বুঝলেই ক্ষতি, না পড়লে হবে বলো, রেজাল্ট খারাপ আসলে কাউকে বলতে পারবা? পড়বো তো বলছি, আজ তোমার অফ ডে বলেই এত কথা বলছি, অন্যদিন তো এত কথা হয় না। আচ্ছা আচ্ছা বলো, আর বলবো না, যাও। জান গো, রাগ করে না, রোশনী ব্রুচিয়ে বলল, কতদিন পর জান গো বলে ডাকলে, গতকাল রাতেই ডেকেছি, এত মিষ্টি করে ডাকো নি, সবসময় ডাকবো জান গো।
মিস করছি আমি। রোশনী মুখটা দুঃখী দুঃখী অভিমানী ভাব করে আছে। এইদিকে মিশান দুই গালে হাত দিয়ে রোশনীর অভিমানী মুখটা দেখছে, আর একটা পার্ট টাইম জবের কথা ভাবছে। এখন আর বাড়িতে টাকার কথা বলতে পারে না, এই বয়সে এসেও টাকার কথা বলবে? একটু স্ট্রাগল তো করাই যায়। এইসব ভেবে যতই টেনেটুনে দিন পার করুক না কেন, বাড়িতে কিছু জানায় না। মিশানের আম্মু প্রায়ই জিজ্ঞাসা করেন, কিন্তু মিশান না বলে দেয়। খুব শীঘ্রই একটা কাজ ঠিক করে খুঁজে নেবে সে। পরের দিন মিশান ঘুম থেকে উঠে দেখে তার অ্যাকাউন্টে বেশ বড় একটা অ্যামাউন্ট জমা হয়েছে। চেক করে দেখলো মৌসির অ্যাকাউন্ট থেকে এসেছে। মিশান সাথে সাথে মৌসিকে কল করলো। মৌসিকে অবশ্য এখন ফোনে পেল না, কিন্তু প্রায় এক ঘন্টা পর মৌসি মিশানকে কল ব্যাক করলো। মিশান কল রিসিভ করেই বলল, কিরে এতগুলো টাকা দিলি কেন, আগে কেমন আছি এইটা তো জিজ্ঞাসা কর। তাসিন ভাইয়ের সাথে আছিস, ভালো তো থাকবি, মৌসি অভিমানী স্বরে বলল। তাই বলে জিজ্ঞাসা করবি না, কেমন আছিস বোন? যাহ এখন আর বলবো না, এই দেখ কান ধরলাম, দেখতে পাচ্ছি না আমি, আগে বল এতগুলো টাকা কেন দিলি? বিদেশের মাঠে কম বেশি চিনি, স্ট্রাগল করিনি, তারপর একটা ধারণা আছে, খরচ করিস, কষ্ট করে চলিস না, খাওয়া দাওয়া ঠিকভাবে করবি, আর হ্যাঁ যখন ভালো একটা জব পাবি তখন এর 3x কিন্তু আমাকে দিতে হবে। মিশান শব্দ করে হেসে ফেললো, বলল সবই তোর, মাঝে মাঝে নিশানকে কিছু দিস, ওই অসহায়টা তোর সামনে হাত পেতে বসে থাকবে দেখিস। দুই ভাই বোন একসাথে শব্দ করে হেসে উঠল। মিশান মৌসির 2-1 বছরের বড়, একসাথে দুই ভাই বোনের বেড়ে ওঠা। মৌসিকে কখনো তাদের চাচাতো বোন মনে হয় না, সবার কাছে 3 ভাই বোন বলেই পরিচয় দেয়। সাথে এখন মাহিমকেও যুক্ত করে, তাকেও সবাই খুব ভালোবাসে। নৌশিন আর সেই ছেলেটা লেকের ধারে পাশাপাশি দাঁড়িয়ে আছে। ছেলেটা আজ প্রথম নিজ থেকে নৌশিনকে দেখা করতে বলেছে। এর আগে কখনো আগ্রহ করে নৌশিনকে কিছু বলেনি। নৌশিন ছেলেটির দিকে আড় চোখে কয়েকবার তাকালো। ছেলেটি বুকের সাথে হাত দুটো ভাঁজ করে চুপচাপ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। নৌশিন কিছু বলতে যাচ্ছিল, তার আগে ছেলেটা বলল, ইদানিং আমার কিছু একটা হয়েছে, আমি আমার সব কিছুতে যেন আপনাকে খুঁজে চলেছি, আপনার সাথে আমার মাসখানেক থেকে পরিচয়, যতটা কথা হয়েছে আমাদের মধ্যে, আপনার বলা কথাগুলো, আপনার ভাবনা সব যেন আমারই একটা অংশ, এগুলো আমিও ভাবি ঠিক আপনার মতো করি, কিন্তু আপনি প্রকাশ করতে পারেন আর আমি পারি না, আমি যেটা বলতে যাই সেটা আমি বলার আগেই আপনি বুঝে যান, এত কিছু মিলতে গেলে তো হবে না, আমাকেও তো শ্বাস নিয়ে বাঁচতে হবে। তারপর ছেলেটা একটা দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটি একটানা কথাগুলো বলে থামল। নৌশিনের মাথায় একটা কথাও ঢুকল না, আজ প্রথম এই ছেলেটা একটানা এতগুলো কথা বলল। কখনো তার মুখ থেকে এত কথা নৌশিন শোনেনি, এতদিন শুধু হ্যাঁ হুঁ আর নৌশিনের কথার উত্তর দিয়ে গিয়েছে, নিজ থেকে আজ প্রথম এত কথা বলল। নৌশিন অবাক হয়ে শুধু ছেলেটার ঠোঁট নড়া দেখছিল, একটা কথাও ঠিকভাবে শুনেনি সে, তাই বোকার মতো শুধু বলল হুঁ। ছেলেটি এবার নৌশিনের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমার মনে হচ্ছে আমি আপনাকে পছন্দ করি। নৌশিন এবার একটু নিজেকে স্থির করে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সেটা তো আমিও জানি, পছন্দ না করলে কি আর সময় নষ্ট করে আমার বোকা বোকা কথা শোনেন? ছেলেটি আবার এক নিঃশ্বাসে বলল, আমার মনে হয় আমি আপনাকে ভালোবাসি। নিশান এই দিনটার জন্য কত অপেক্ষা করেছে, তার বুকের ভিতর এক যাক অতিথি পাখির গুঞ্জন, তার ইচ্ছা করছে চিৎকার করে বলতে, আমার শখের পুরুষ আমাকে ভালোবেসেছে, আমার শখের পুরুষ আমাকে তার মনের কথা জানিয়েছে, শুনছো প্রকৃতি আমি জিতেছি, আমার শখের পুরুষ আমার মনটা জিতিয়ে দিয়েছে, আমাকে সুখ দিয়েছে, শুনছো প্রকৃতি, আমার শখের পুরুষও আমার প্রতি আসক্ত, তুমি কি শুনতে পাচ্ছ? নৌশিন নিজেকে সামলিয়ে ছেলেটিকে বাজিয়ে দেখার জন্য ব্রোকোজকে বলল, মনে হয় না না সত্যিই ভালোবাসি, আমি অনেকটা সময় নিয়ে ভেবে দেখেছি, আপনার প্রতি এটা আমার মোহ নয়, আমি মুগ্ধতা আর মায়া নিয়ে আপনার মায়ায় পড়েছি, আপনার প্রতি আমার মায়া আসে, আমি সব সময় আপনাকে অনুভব করতে পারি, অন্য কারোর সঙ্গে আমার ভালো লাগে না, আমি আপনার সঙ্গতে শান্তি পাই, আমার আপনাকে লাগবে,
আপনি কি আজন্মের জন্য আমার হবেন? নৌশিন খুশিতে আত্মহারা, তার মুখে এই মুহূর্তে কোনো কথা আসছে না, কিছু বলতে গেলেই গলার স্বর আটকে আসছে। ছেলেটি কিছু একটা ভেবে বলল, এত তাড়াহুড়া নেই আমার, সময় নিয়ে আপনার সিদ্ধান্ত জানিয়েন আর নর্মাল থাকুন প্লিজ। সব কিছুর আগে আমাদের বন্ধুত্বটা, আমি আপনাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চাই না, আপনি সময় নিন। নৌশিন এই মুহূর্তে কিছুই বলল না, শুধু নিজের হাতটা বাড়িয়ে ছেলেটির হাতটা শক্ত করে ধরল। ছেলেটির ঠোঁট জোড়া প্রসারিত হলো, হাতের দিকে তাকিয়ে শান্তি অনুভব করল। আজ সন্ধ্যার আগে তন্নি টিউশন থেকে ফিরছিল, তখনই তিহান ওইরোড হয়ে যাচ্ছিল। তন্নি আজ দেরি করে পড়াতে এসেছিল, তাই বাড়ি ফিরতেও দেরি। তিহানের ভাবনা তো ছিল না আজ এই সময় তন্নির মুখোমুখি হতে পারে, কিন্তু নিজের অজান্তেই মুখোমুখি হয়ে গেল। তন্নিকে দেখে তিহান ব্রেক কষে জানালা দিয়ে হাত বাড়িয়ে তন্নি বলে ডেকে দাঁড়াতে বলল। তারপর গাড়ি পার্ক করে তিহান নেমে আসলো। তন্নির রাস্তার অপোজিটে ছিল, তিহানের সাইডে একজন মুরব্বী হাওয়াই মিঠাই বিক্রি করছিলেন। তিহান গাড়ি থেকে নেমে অনেকগুলো হাওয়াই মিঠাই কিনলো, তারপর তন্নির কাছে গেল। তন্নি এতগুলো হাওয়াই মিঠাই দেখে বলল, এতগুলো হাওয়াই মিঠাই কী করবেন? তোমার জন্য নিলাম। কেন, খুশি হওনি? এতগুলো খেতে পারবো না? আপনি পারবেন, শুধু শুধু টাকাগুলো নষ্ট। অন্য মেয়েরা হলে এতগুলো হাওয়াই মিঠাই দেখে খুশিতে লাফিয়ে উঠত। আর তুমি মুখটা কেমন করে আছো, খুশির বদলে বিরক্ত দিচ্ছ। সেই মেয়েরা মনে হয় আদিম যুগের, জীবনে হাওয়াই মিঠাই দেখেনি তাই নেকা সাজে, কয়েকটা রেখে বাকিগুলো ফেরত দিয়ে আসেন। লোকটা একসাথে অনেকগুলো হাওয়াই মিঠাই বিক্রি করতে পেরে খুব খুশি হয়েছেন, তার খুশিটুকু থাক। তন্নি আর কিছু বলল না। তিহান তন্নির দিকে হাওয়াই মিঠাইগুলো এগিয়ে দিল। তন্নি দুইটা নিয়ে বলল, বাকিগুলো বাড়িতে নিয়ে যান, রসুনিকে দিয়েন আর তোয়া জুই বিহান সবাইকে দিয়েন। তিহান আরও তিনটা তন্নির হাতে দিয়ে বলল, বাকিগুলো নিয়ে যাচ্ছি, একটু দাঁড়াও গাড়িতে রেখে আসি। তন্নি তাড়াহুড়া করে বলল, বাড়ি যাব, সন্ধ্যা হয়ে আসছে, আমি এগিয়ে দিয়ে আসব, দাঁড়াও। তিহান আসা পর্যন্ত তন্নি সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর তিহান আসলে তিহানের সাথে গল্প করতে করতে বাড়ির দিকে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে পথে দুই একটা বাচ্চার সঙ্গে দেখা হলো, তন্নি সেই বাচ্চাদের হাতে হাওয়াই মিঠাই দিল। এইটা দেখে তিহানের মনটা আরও খুশিতে ভরে উঠল। তন্নির সাথে দেখা হয়ে এমনিতে তার ভীষণ ভালো লাগা কাজ করছে, তার উপর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আরও আনন্দ দিল। তন্নি গেটের কাছাকাছি আসতেই তিহানকে বলল, আর আসতে হবে না, আম্মু থাকতে পারেন, আমার বাড়িতে আসতে দেরি হলে আম্মু বারবার বাইরে পায়চারি করেন, এই পর্যন্তই থাকুন, পরে আবার দেখা হবে। তন্নি যতক্ষণ না গেটে ঢুকলো ততক্ষণ তিহান সেখানে দাঁড়িয়ে রইল। তন্নি গেটের দিকে ভিতরে ঢুকে যেতেই তিহান চলে আসলো। আফিয়ার বর মুন্না ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়েছে, আফিয়া চা করে রুমে নিয়ে আসলো। ফোনের ভাইব্রেশনের শব্দ পেয়ে ভাবলো তার নিজের ফোন বাজছে হয়তো, নিজের ফোনটা তুলে দেখলো তার ফোনে কোনো কল আসেনি, বালিশের নিচে মুন্নার ফোন ভাইব্রেট হচ্ছে। ফোনটা উল্টে করে রাখা ছিল, আফিয়া ফোনটা হাতে নিয়ে দেখলো মুন্নার অফিসের এক কলিগ ফোন দিয়েছে। এর আগেও আফিয়া মুন্নার এই কলিগের সঙ্গে কথা বলেছে, তার স্ত্রীকে নিয়ে আফিয়াদের এখানে বেশ কয়েকবার এসেছেন তিনি, আফিয়ারও তাদের বাড়িতে গিয়েছে। বারবার কল আসায় আফিয়া কল রিসিভ করে হ্যালো বলে সালাম দিল। অপর প্রান্ত থেকে সালামের জবাব দিয়ে ভদ্রলোক বলল, ভাবি মুন্না ভাইয়ের শরীর ঠিক আছে? ভাই গত 5 দিন থেকে অফিসে আসছেন না, এত কল দিয়েও পাই না, সব কিছু ঠিক আছে? এতটুকুই ছিল আজকের গল্পের পর্ব। কেমন হয়েছে জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ।